আমাদের উচিত আল্লাহর জাতের উপর পরিপূর্ণ ইকিন ও ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এমন তাওয়াক্কুল যেমন তাওয়াক্কুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম করেছেন। আর যখন এমন তাওয়াক্কুলের সাথে এই ওযিফাটি পালন করবেন, বিশ্বাস করুন আপনার কোনো হাজত কোনো প্রয়োজন বাকি থাকবে না যা পূরণ হবে না। সকল মুশকিল থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিবেন। অতএব চলুন আজকের ওযিফার দিকে। এবার আমি আপনাকে বলতে যাচ্ছি আপনি হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিলের ওযিফাটি কিভাবে করবেন। মনে রাখবেন এই ওযিফা আপনি আপনার যে কোনো মকসদের জন্য করতে পারবেন, রিজিকের জন্য, রোজগারের জন্য, সন্তান সন্ততির জন্য, সন্তান নাফরমানি করলে তার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, যে কোনো মকসদের জন্য যা পুরা হচ্ছে না, পূর্ণ একিনের সাথেই ওযিফা করুন। অনেক বড় হাজত যা অনেক দিন যাবত চেষ্টা করেও পূরণ হচ্ছে না তার জন্য এই ওযিফাটি করুন। ইনশাআল্লাহ আপনার হাজত আল্লাহর হুকুমে পূরণ হবে। হেজান নামক এক কমবখত মিনজেনিক নামের একটি দূর নিক্ষেপের যন্ত্র তৈরি করল, আর সেই মিনজেনিকের দ্বারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জবানে মোবারকে এই ওযিফাটি উচ্চারিত হচ্ছিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। এই ওযিফা আপনি যে কোনো সময় যে কোনো দিন করতে পারবেন, তবে ওযিফাটি করার জন্য আগে ওযু করবেন। আর ওযিফাটি করার জন্য এমন জায়গায় বসবেন যেখানে আপনার একাগ্রতা বেশি আসবে। প্রথমে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন, এরপর একশতবার এই কলমা হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, এভাবে একশতবার করবেন এবং শেষে পুনরায় তিনবার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে পড়ার পর আপনি সিজদায় যাবেন, আর সিজদারত অবস্থায় আপনার মকসদ, আপনার হাজত, আপনার পেরেশানি ও মুশকিল দূর হওয়ার জন্য দোয়া করবেন যার জন্য আপনি এই ওযিফাটি করছেন। মনে রাখবেন এই ওযিফাটি আপনি পর পর একুশ দিন পর্যন্ত জারি রাখবেন। যত বেশি একিন ও আল্লাহর উপর ভরসা করে এই ওযিফা করবেন তত তাড়াতাড়ি ফলাফল আপনার সামনে আসবে। নিজেও মোকাব্বল বিশ্বাসের সাথে এই আমল করুন, আর আপনার আপনজনদের কাছেও এই আমলটি শেয়ার করুন।